ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ। এই নির্বাচনের মাধ্যমে ব্রাজিলের ভোটাররা সিদ্ধান্ত নেবেন দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন কারাগারে থাকা বামপন্থী নেতা লোলা ক্ষমতায় থাকবেন নাকি কট্টর ডানপন্থী নেতা জার বোলসোনারোই ক্ষমতায় থাকবেন। যদিও শনিবার প্রকাশিত সর্বশেষ জরিপেও এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট লোলা দি সিলভা। ফলাফলে লুলার পক্ষে 51% বৈধ ভোটারের সমর্থন রয়েছে। দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী রোববার প্রথম দফায় কোনো প্রার্থী 50% বা তার বেশি ভোট না পেলে 30 অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। লুলা 2003 থেকে 2010 সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন, তবে ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে 2018 থেকে 2019 সাল পর্যন্ত 580 দিন কারাভোগ করেন, যদিও পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল।